ফের বিতর্কে সিভিক ভলেন্টিয়ার। আজিকর কাণ্ডের প্রতিবাদ চলছিল শান্তিপূর্ণ, সেখানেই অভিযোগ মদ্যপ অবস্থায় বাইক নিয়ে এক পড়ুয়াকে ধাক্কা মারে এক সিভিক ভলেন্টিয়ার। ছাত্রছাত্রীরা বিষয়টি নিয়ে সরব হতেই উপস্থিত পুলিশকর্মী অভিযুক্তকে চলে যেতে সাহায্য করেন বলেও দাবি। এই ঘটনার প্রতিবাদে বিটি রোড অবরোধ করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অবশেষে গ্রেফতার হয় সেই সিভিক ভলেন্টিয়ার। আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ, সরব বিভিন্ন মহল, দফায় দফায় চলছে আন্দোলন, প্রতিবাদ কর্মসূচি। প্রতিবাদে পথে নেমেছে প্রায় সব কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শুক্রবার রাতে বিটি রোডে চলছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীদের প্রতিবাদ কর্মসূচি। পথনাটিকা, রাস্তায় স্লোগান লিখে বিক্ষোভ কর্মসূচি ছিল তাঁদের। তবে সেখানেই ঘটে আরেক ঘটনা, মদ্যপ অবস্থায় বাইক নিয়ে এক পড়ুয়াকে ধাক্কা মারে এক সিভিক ভলান্টিয়ার। গোলমালে সূত্রপাত রাত 3:30 নাগাদ। আরজিকরে ডাক্তারি ছাত্রীর খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে রাত 11:00 থেকে সিঁথির মোড়ে শান্তিপূর্ণভাবে রাস্তার এক পাশে পথনাটিকা করছিলেন রবীন্দ্র ভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, রাত 3:30 নাগাদ পুলিশের বাইকে করে সেখানে মদ্যপ অবস্থায় হাজির হয়ে আপত্তিকর মন্তব্য করেন এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, সেখানে উপস্থিত পুলিশকর্মী কোনো ব্যবস্থা না নিয়ে ওই ব্যক্তিকে বাইক নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে, এমনকি ওসি তাঁদের থানায় ডেকে মিটমাট করে নিতে বলেছে বলেও অভিযোগ। আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়। যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায়, তখন কি হত, কি কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় আসছে। আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন দাদা রবীন্দ্র না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? দেখুন আমরা এটা বলছি, আমরা বিচার চাই আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো? বিচারটা দিন সবার সামনে। অভিযুক্তকে গ্রেফতারের পরিবর্তে কেন ছেড়ে দেওয়া হলো এই প্রশ্ন তুলে এরপরই কর্তব্যরত এক পুলিশকর্মীকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন রবীন্দ্র ভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। ঘটনার জেরে ডালনব শামবাজার রুটে সেথিন মোড় কার্যত অবরুদ্ধ হয়ে যায়। ভোরের আলো ফুটলে আন্দোলনে সামিল হন স্থানীয় মানুষজন। তাঁদের বক্তব্য, একই ঘটনা যদি সাধারণ কোনো মানুষ করতেন তাহলে পুলিশ কি তাকে ছেড়ে দিত? আইন সকলের জন্য সমান হবে না কেন? অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও তাকে ছেড়ে দেওয়া পুলিশকর্মীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের দাবিতে রাস্তা অবরোধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ এবং কাশীপুর থানার পুলিশ। অবশেষে আন্দোলনকারীদের দাবি মেনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে FIR রুজু হয়। অভিযোগ দায়ের হয় সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেওয়ায় অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। ওই সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় ব্যারিকেডে ধাক্কা মেরেছিল বলে অভিযোগ বিক্ষোভকারীদের। টানা 5 ঘন্টা পুলিশকে আটকে রাখার পর দাবি মেনে নেওয়ায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। ধীরে ধীরে রাস্তায় স্বাভাবিক হয় যান চলাচল। সৌভিক সান্যাল ও সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সময় কলকাতা।